কক্সবাজারের চকরিয়া পৌরসভা 2 নং ওয়ার্ডে জনতা শপিং সেন্টার চত্বরে কক্সবাজার 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ কল্যাণ পার্টির মনোনীত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীকের হাতঘড়ি মার্কার সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় শত শত নারী পুরুষের উপস্থিতিতে বক্তারা বলেন, সন্ত্রাস দখলবাজ গরুচোর মুক্ত চকরিয়া পেকুয়া গঠনে সবাইকে আগামী 7 জানুয়ারি জেনারেল ইব্রাহিমের হাতঘড়ি প্রতীকে ভোট দিতে আহ্বান জানান। কিন্তু ও আনান বাংলাদেশের মানুষ, আনান এলাকারই মানুষ, ও নিজে হয়ে দেয়। যদিও আমি বাইরে থাকি না কেন, তবে চকরি এলাকা যেহেতু আনে সরকারে ফাটাইয়ে আয় চকরি এলাকার লাই জানলাই জিয়ান গড়া পড়ে যার পর নাই আয় ব্যক্তি করতেন। যেহেতু আর সম্পদের অভাব নাই, জনগণের হক লই সরকার তুমটিয়া লই না এখন হুলি কিছু গড়ানো করিব। সরকার আরে সম্মান করে চকরিয়া ফাটাইয়া আয় চকরিয়া জনগণের জিয়ান গড়া পড়ে আয় তারা দাবি দেওয়াই পূর্ণ করছেন। রাহাজানি খুন হতা গরু চুরি খুন খাই দিন ইনশাল্লাহ আর যদি আমরা নির্বাচিত গরণ মিন বেকিন বন্ধ যাবে সুস্থভাবে সুন্দরভাবে আমরা এলাকার বসবাস করতে পারি। এখন আর একখান হত দেখি স্লোগান একখান হবো দেখি নৌকার বদলতে হাত গড়ি আমরা সবাই হাতে পড়ি। কি হবে নৌকার বদলতে হাত গড়ি আমরা সবাই হাতে পড়ি। নির্বাচন কেন্দ্রে গিয়া হাত গড়ি মার্কা দেখিয়া ভোট দেব হাসিয়া ইয়ার দেখি আর আর একমাত্র স্লোগান যদি আমরা দেশের উন্নয়ন। রিয়াদ উদ্দিন, NANTV, কক্সবাজার।